একের পর এক গরুর গাড়ি নিয়ে এভাবেই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন কৃষকরা গ্রাম্য পরিবেশে এমন আয়োজন দেখতে ভিড় করেছেন বহু মানুষ মঞ্চে চলছে ধারাভাষ্য সম্প্রতি হেমার নববর্ষ এবং ধান কাটার মৌসুম উপলক্ষে এমনই এক ভিন্ন রকম সারের দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয় কম্বোডিয়ার কাম্পং স্পিউ প্রদেশে আয়োজকরা জানিয়েছেন এই প্রতিযোগিতা শত বছর আগে থেকে চালু হয়েছে তবে এক দশক আগে থেকে প্রতি আয়োজন করা হচ্ছে ভিন্ন ধর্মী আয়োজন পুনরায় চালু হওয়ার পর থেকে এটি দশম আয়োজন প্রায় পঞ্চাশ জন প্রতিযোগী এতে নেয় থেকে প্রায় আশি কিলোমিটার পশ্চিমে অবস্থিত কাম্পংস্পিউ প্রদেশের রেস্ট্রাক দেখতে জড়হন শত শত দর্শক আমি এই প্রথম এখানে এসেছি আমার অনেকদিনের ইচ্ছে ছিল সশরীরে এসে দেখবো এটা সত্যি খুব সুন্দর বিজয়কে ট্রফি সহ লাখ রিয়েল নগদ পুরস্কার দেওয়া হয় প্রতিযোগিতাটি কম্বোডিয়ার যুব ফেডারেশন এবং কয়েকটি সার সমিতির সংস্কৃতি বিভাগের দ্বারা আয়োজিত হয় এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট সহ বিশ কোটি টাকার পুরস্কার আমি সত্যিই খুব গর্বিত এবং খুশি যে আমি প্রথম স্থান অর্জন করেছি আসলে এটা আমার সারের প্রাপ্য কারণ আমি তাকে দীর্ঘ সময় ধরে ভালোভাবে প্রশিক্ষণ দিয়েছি দেশটিতে গরুর গাড়ি ঐতিহ্যগতভাবে যে কোনো উৎসবে ব্যবহার হতো এগুলো প্রাথমিকভাবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুষ্ঠানের পাশাপাশি বিবাহের সময় পণ্য এবং মানুষ পরিবহনে ব্যবহার হতো পরবর্তীতে এই পরিবহন পদ্ধতির ঐতিহ্য রক্ষার প্রয়াসে গরুর গাড়ির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবছর দেশটির খেমার নববর্ষ পড়েছে আগামী তেরোই এপ্রিল নাদিম মারজান সময় সংবাদ